আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা ফেসবুকের। আমার এক বন্ধু আজকে বিয়ানীবাজার আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার পথে প্রচার করা মার্কাজ পয়েন্টের পাশে দুইজন পথিক মহিলা বয়স্ককে দেখে, তারা যে অবস্থা এই পথিক মানুষটিকে দেখে উনি সাথে সাথে এই বিয়ানীবাজার আওয়ামী লীগের সম্মেলন যাওয়াটা বন্ধ করে দিয়ে এই পথিক মানুষদেরকে স্টেশন রোড পানসি থেকে তাদেরকে বললো যে তোমাদের কী খাবা। মহিলারা কান্নাকাটি করে বললো যে না না আমি কিছু খাইতে চাই, বলে কী খাবা এগো মা। সেই কথা বলে আমার ময়ূর রহমান মিসলু ভাই সিলেট উপশহর ইএফ ব্লকের ব্যবসায়ী কমিটির সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবক, সেই বন্ধুর মনের মধ্যে এটা ধাক্কা লেগে গেলো যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব উনি প্রতীক মানুষ অসহায় মানুষদের পাশে দাঁড়াতেন এবং মানুষদের দুঃখ দুর্দশা উনি সবসময় খেয়াল রাখতেন। যে এই কথা স্মরণ হওয়ার সাথে সাথে আমার মিসলু ভাই এই বিয়ানীবাজার আওয়ামী লীগের আজকের যে সম্মেলনে যাওয়ার তা উনি স্থগিত দিয়ে এই গরিব অসহায় যে মায়ের তুল্য বয়স্ক যে আমাদের মায়ের মতন যে বয়স্ক মহিলা তাদের পাশে দাঁড়াতে গিয়ে আমি ধন্যবাদ দেই যে এই মিসলু ভাইকের এই মনোভাব। উনি পাংশি থেকে গিয়া উনার চাহিদা মতো বলছে ভালো কিছু খাবার, এর জন্য উনি দোকানে রেস্টুরেন্টে গিয়া ভালো চাহিদা মতো যে ভালো যে মাছটা যে এই ম্যানেজারকে বললো যে অসহায় মানুষদেরকে খাবো। উনার এই দানকে আল্লাহ রব্বুল ইজ্জত কবুল আর মঞ্জুর হয়ে বলে আমরা সবাই এই যে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং প্রতীক মানুষের পাশে তাদের দুর্দশা নিয়ে আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিয়েছেন তার ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব এইভাবেই এই দেশ গঠন করেছেন এই আলোকে নিয়ে। এবং বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার সুযোগ্য কন্যা বিশ্ব জননেত্রী সেই আলোকে কাজ করে যাচ্ছেন। এই সদগায়ে জারিয়াটা আমার মিসলু ভাই, হ্যাঁ মিসলু ভাই যে অবদান রাখছেন আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। আমার তুরা কইলাই এই যে সুযোগটা এটা তো আপনার ধন্যবাদ দিই আমি ব্যক্তিগতভাবে, যে এই যে আপনার মনোভাব ভাই আল্লাহ আপনার কবুল আর মঞ্জুর করুক। এই যে তারা পথের পাশে চুলা দিয়া ভাত পাক করতেছে কিন্তু কোনো তরকারি নাই, কোনো মাছ নাই, সবজি নাই, কিছু নাই, কিন্তু এই যে দুইজন মহিলা আপনারা দেখেন ওদের বয়স কত এবং রেল স্টেশন রেল লাইনের পাশে ওনার এই যে যাযাবর জীবনযাপন এইটা খুবই দুঃখজনক। আমরা দোয়া করি যে সবাই এরকম যে যেখানে আছেন যে প্রতীক মানুষ অসহায় মানুষ যাদের বাড়িঘর নাই তাদের পাশে দাঁড়ানো এবং এই মায়ের মতন মহিলাদেরকে সবাই শ্রদ্ধা সম্মানের চোখে দেখি এবং তাদেরকে আমরা যদি একটু মুঠি ভাত বা কিছু খাবার দেই তারা খুশি হইলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। সেই ইয়োটা আল্লাহ কবুল আর মঞ্জুর হোক। আসসালামু আলাইকুম।